টিভিতে আপনাদের স্বাগত জেলা সারা দিন নিয়ে আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে মেস লতাহানির প্রতিবাদ ছাত্রীর বাবাকে পিটিয়ে খুন হাওড়ার শ্যামপুরে তিন অভিযুক্ত যুবকের মধ্যে ধৃত একজন মাওবাদীদের নামে পোস্টার ছাপিয়ে এলাকায় সাটানোর অভিযোগ পশ্চিম মেদিনীপুরে গুড়গুড়ি পার্ক থেকে গ্রেফতার যুবক সুন্দরবনে বাঘের দেখা পর্যটকদের নেতি ধোপানি যাওয়ার পথে দোবাখের কাছে নদীর পারে জঙ্গল বিচরণ রয়্যাল বেঙ্গলের বাঘের হানায় মৎস্যজীবীর মৃত্যু সুন্দরবনে কাঁকড়া ধরতে নৌকায় সুন্দরবনে জঙ্গলে গিয়েছেন তিনজন মৎস্যজীবী পিঠে পুলি খাওয়ার ধুম বসিরহাটের ইচ্ছামতির দ্বারে বিনামূল্যে মশলা পিঠে থেকে দুধ পুলির মতো মুখরোচক পিঠের মেলা সময় একটা বিরতির ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো ২৫ তারিখ কোনো মিছিল না করার সিদ্ধান্ত জানিয়েছে পুলিশের তরফ থেকে মিছিল না করার সিদ্ধান্ত জানানো হয়েছে অর্থাৎ মিছিলের অনুমতি পাননি আইএসএফ এর মিছিলের অনুমতি দিল না পুলিশ আইএসএফ এর মিছিল হওয়ার কথা ছিল ২৫ তারিখ তবে সেই মিছিলের অনুমতি দিল না পুলিশ আজ সকালেই পীরজাদারা দেখা করতে আসেন লালবাজারে নওশাদ সিদ্দিকীর সঙ্গে এবং তারপর তারা হুঁশিয়ারি দিয়েছেন যদি নওশাদ সিদ্দিকীকে না মুক্ত করা হয় না ছাড়া হয় অচল কলকাতা করবেন তারা এবার সেই মিছিলেই অনুমতি দিল না পুলিশ বুধবার আইএসএফ এর মিছিলে অনুমতি দিল না পুলিশ বুধবার আইএসএফ ২৫ তারিখ আইএসএফ এর মিছিল এবং সেই মিছিলেই অনুমতি দিল না পুলিশ ২৫ তারিখ কোনো মিছিল না করার আবেদন পুলিশের তরফ থেকে আইএসএফ কে ২৫ তারিখ কোনো মিছিল না করার আবেদন পুলিশের তরফ থেকে আপনাদের আরো একবার জানিয়ে রাখি আইএসএফ এর মিছিলে না পুলিশের বুধবার আইএসএফ এর মিছিলে অনুমতি দিল না পুলিশ বুধবার হওয়ার কথা ছিল আইএসএফ এর মিছিল যে মিছিল তারা করবেন বলেছিলেন কোন বুধবার আইএসএফ এর মিছিলে অনুমতি দিল না পুলিশ আইএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছিল পীরজাদার নওশাদ সিদ্দিকীকে না মুক্তি করা হলে না ছাড়া হলে এদিন তারা মিছিল করবেন তবে কোনো পতাকা হাতে নিয়ে না খালি হাতে হেঁটেই মিছিল করবেন তারা এবার সেই মিছিলেই না পুলিশে মিছিলের অনুমতি দিল না পুলিশ মিছিল না করার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফ থেকে বুধবার আইএসএফ এর মিছিলে অনুমতি দিল না পুলিশ পুলিশের তরফ থেকে আবেদন করা হয়েছে মিছিলের না করার জন্য পতাকা না নিয়ে নাগরিক মিছিলের দাবি করেছিলেন আইএসএফ এর সদস্যরা এর পাশাপাশি পরবর্তী কর্মসূচি তাদের মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল তবে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি ২৫ তারিখ মিছিল না করার আবেদন জানিয়েছেন পুলিশ আইএসএফ কে আইএসএফ এর মিছিলে অনুমতি দিল না কলকাতা পুলিশ আজ সকালেই লালবাজারে সাত পীরজাদা দেখা করতে এসেছিলেন লালবাজারে নওশাদ সিদ্দিকীর সঙ্গে সেই মুহূর্তেও তারা দাবি জানান যদি পীরজাদা নওশাদ সিদ্দিকীকে মুক্ত না করা হয় শহর কলকাতা অচল করার কথা বলেন তারা এবার ২৫ তারিখে সেই মিছিলকেই অনুমতি দিলেন না কলকাতা পুলিশ আবেদন করা হয়েছে আইএসএফ কে মিছিল না করার জন্য আইএসএফ এর মিছিলে না কলকাতা পুলিশের
আইএসএফ এর মিছিলে না কলকাতা পুলিশের আইএসএফ এর মিছিলে অনুমতি দিল না কলকাতা পুলিশ কলকাতা পুলিশের তরফ থেকে আবেদন জানানো হয়েছে যে 25 তারিখ মিছিল না করার জন্য আইএসএফ এর মিছিলে না কলকাতা পুলিশের কলকাতা পুলিশের তরফ থেকে আবেদন জানানো হয়েছে মিছিল না করার জন্য শহর কলকাতার একদিকে যখন আইএসএফ এর মিছিলের অনুমতি দেননি কলকাতা পুলিশ অন্যদিকে ভাঙড়ে তৃণমূলের সভা সেখানেও অনুমতি দিল না কলকাতা পুলিশ ভাঙড়ের হাতিশালায় তৃণমূলের সভায় অনুমতি দিল না পুলিশ ভাঙড়ের প্রতিবাদ মিছিল করার কথা ছিল প্রতিবাদ সভার অনুমতি দেয়নি অনুমতি পুলিশের তরফ থেকে পায়নি ভাঙড়ের হাতিশালায় এবং সেখানেই একটি প্রতিবাদ সভা হওয়ার কথা সেই সভাতেও অনুমতি দেয়নি পুলিশ 26 জানুয়ারি পর্যন্ত কোনো জমায়েত নয় জানানো হয়েছে পুলিশের তরফ থেকে তৃণমূলের সভাতেও না পুলিশের 26 জানুয়ারি পর্যন্ত কোনো জমায়েত নয় জানিয়েছে পুলিশ প্রতিবাদে মিছিল করার কথা ছিল আগামীকাল হাতিশালায় তৃণমূলের প্রতিবাদ সভার অনুমতি নয় 26 জানুয়ারি পর্যন্ত কোনো জমায়েত করা যাবে না জানানো হয়েছে পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে তৃণমূলের সভায় না পুলিশের প্রতিবাদ মিছিল করার আবেদন আমরা জানব এই নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজু দাস রাজু ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি ভাঙড়ের হাতিশালায় যে প্রতিবাদ সভা তাতেও অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে না জানানো হয়েছে এই সভা করার জন্য আর কি আপডেট রয়েছে সেখানে দেখো এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে সভার তারা পাকাপোল থেকে হাতিশালা পর্যন্ত একটি প্রতিবাদ সভার মিছিল করে সেখানে সভা করার প্রোগ্রাম নিয়েছিল তৃণমূলের পক্ষ থেকে সেই সভা মঞ্চ তৈরি করা হয়েছিল কিন্তু পুলিশ প্রশাসনে কলকাতা পুলিশের পক্ষ থেকে পুরোপুরি এই সভার ক্ষেত্রে না করে দেওয়া হয়েছে মূলত 26 তারিখ পর্যন্ত শুধু তৃণমূল না কোনো রাজনৈতিক দল সেখানে ভাঙড়ের কাজে এই পোলের হাট এলাকায় বা হাতিশালা এলাকায় মিটিং মিছিল করতে পারবে না এমনই জানিয়েছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই খবর পাওয়ার পর থেকে তৃণমূলের পক্ষ থেকে যথেষ্ট হতাশ তৃণমূলের নেতৃত্বরা এবং গতকালের কর্মসূচি এক প্রকার প্রায় সারা হয়ে গেছিল কিন্তু শেষ মুহূর্তে যখনই পুলিশি পারমিশন পেল না তখনই কিন্তু হতাশ পুলিশ প্রশাসন এই ব্যবহারে কিন্তু পুলিশ প্রশাসনের থেকে জানানো হয়েছে যে যেহেতু ল অ্যান্ড অর্ডার এলাকায় রুট মার্চ করা হচ্ছে এবং আবার যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেদিকে নজর রেখে কিন্তু পুলিশ প্রশাসন কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক দলকে এখানে মিটিং মিছিল করার অনুমতি দিচ্ছে না ধন্যবাদ রাজু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাজু দাস আপনাদের আরো একবার জানিয়ে রাখি তৃণমূল সভায় না পুলিশের 26 জানুয়ারি পর্যন্ত কোনো জমায়েত না আর তাই ভাঙড়ের প্রতিবাদ মিছিল করার কথা ছিল আগামীকাল সেই মিছিলে অনুমতি দেননি পুলিশ ভাঙড়ের হাতিশালায় যে সভা হওয়ার কথা ছিল সেই সভায় অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে মেয়ে শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ হাওড়ার শ্যামপুরে টিউশন থেকে ফেরার পথে ছাত্রী শ্লীলতাহানি হয় বলে অভিযোগ ছাত্রীর বাবা প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করে তিন দুষ্কৃতী গুরুতর জখম ছাত্রীর বাবাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় অভিযুক্তদের খোঁজে শ্যামপুর থানার পুলিশ প্রতিদিনের মতোই সোমবারও টিউশন পড়তে গিয়েছিল হাওড়ার শ্যামপুরের দশম শ্রেণীর ছাত্রী পড়া শেষে রাত 9টা নাগাদ সাইকেলে ফিরছিল ছাত্রী পরিবার সূত্রে খবর পথে পাড়ারই তিন যুবক কিল্টন বাক টিটন বাক ও শান্তনু হাঁপর মদ্যপাবস্থায় ছাত্রীর সাইকেল আটকায় কিছু বুঝে ওঠার আগেই ওই তিনজন ছাত্রীকে ধরে টানাটানি করে ও শ্লীলতা হানি করে বলে অভিযোগ খবর পেয়ে ছাত্রীর বাবা ঘটনাস্থলে গেলে তাকে ধরে বেধড়ক মারধর করেন দুইজন পরিবারের লোকজন সহ এলাকার মানুষ ঘটনাস্থলে গিয়ে দেখেন গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন ছাত্রীর বাবা তাকে উদ্ধার করে প্রথমে শ্যামপুরের গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ছাত্রীর বাবার মদ্যপ অবস্থায় যুবকেরা প্রতিদিনই ছাত্রীকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ আমার মেয়ে পড়ে বাড়ি এসেছিল এইটুকুটাই জানি আমার মেয়ে এসে বলে
যে মা বা ওখানে আমাকে ক্লিন টোনারে ধরেছিল কেন বলে জানিনি সাইকেলটা আমি দিয়েছিলাম আমি বলি কাকু হয় পাড়ার ছেলে কিছু হবে নি তারপরেই ওর বাবাকে নাকি মাদুরের বাবা এসে ছাড়াতে উচ্চাচ্ছিল বলে ঘটনার পরই শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার এক অভিযুক্ত কিল্টনকে আটক করলেও বাকিদের খোঁজে পুলিশ হাওড়ার শ্যামপুর থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট কলকাতা টিভি কেন্দ্রের উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ থাকায় আবাস যোজনায় ঘর পাচ্ছে না উপভোক্তারা উত্তর চব্বিশ পরগনায় বসিরহাটের এমনই দাবি রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের মঙ্গলবার দিদির দুধ কর্মসূচিতে জনসংযোগ করতে স্বরূপনগরে বিধায়ক বীণা মণ্ডলকে নিয়ে বাঁকড়ার গোপুলপুরে পঞ্চায়েত এলাকায় যান মন্ত্রী পার্থ ভৌমিক আবাস যোজনার ঘর না পেয়ে মন্ত্রীকে ঘিরে ক্ষোভ দেখাতে শুরু করেন উপভোক্তারা পার্থ ভৌমিক জানান আবাস যোজনার ঘর পেতে কেন্দ্র সরকার যে শর্ত দিয়েছে সেই শর্ত মেনে চললে কোনো মানুষই ঘর পাবেন না আবাস ঘর পাওয়ার অন্যতম শর্ত বাড়িতে রান্নার গ্যাসের সংযোগ থাকলে ঘর পাওয়া যাবে না সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা গ্যাসের সংযোগ যাদের আছে তারাও আবাসের ঘর পাওয়ার অনুপযুক্ত মন্ত্রীর দাবি বাংলাকে বঞ্চিত করছে বিজেপি গরিবদের পাশে আছে বলে বারবার কেন্দ্রীয় সরকার যে দাবি তুলেছে তাও আসলে মিথ্যা বলে অভিযোগ রাজ্যের সেচমন্ত্রীর বাংলার মানুষের ভালো চায় না এরা চায় বাংলার গরিব মানুষ না খেতে পেয়ে মারা যাক আর এরা বড়লোক মানুষদের প্রতিনিধিত্ব করুক নদী ভাঙন যেটা মূলত ফরাক্কা ব্রিজ ওরিয়েন্টেড সেগুলো হয়ে যাওয়ার কথা এগুলো বাংলার মানুষ জানে ওরা দিচ্ছে না তো এনআরজিএসের টাকা দিচ্ছে না যে কাজ হয়ে রয়েছে গরিব মানুষ করেছে সেই টাকা দিচ্ছে না যারা হয়ে যাওয়া কাজের টাকা দেয় না তাদের কাছ থেকে গরিব মানুষ আর কী আশা করতে পারে আবাস যোজনার দুর্নীতি নিয়ে অন্ডালে বিক্ষোভ বামেদের সঠিক উপভোক্তারা ঘর না পেলে 10ই ফেব্রুয়ারি ব্লকে বিক্ষোভের হুঁশিয়ারি স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার মিছিল করে পঞ্চায়েত অফিস চত্বরে সমাবেত হন বাম কর্মী সমর্থকেরা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখানোর পর উপপ্রধানের হাতে স্মারকলিপি তুলে দেন তারা তাদের অভিযোগ মদনপুর গ্রামে কোনো উন্নয়নমূলক কাজ হয় না ওই খবরের পাশাপাশি আমরা এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকেই চোখ রাখব রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে হানা দিয়ে কর্মীকে মারধর ও তার স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ শক্তিগড়ের বিজেপির যুব মোর্চার সভাপতি পিন্টু ওরফে পূরব শ্যাম ও জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিং রায়ের বিরুদ্ধে অভিযোগকারী বিজেপির কর্মী সমর্থক কেশব কোনার তার অভিযোগ রবিবার রাতে পূরব ও দেবজ্যোতি কেশব কোনারের বাড়িতে আচমকা হাজির হন দরজা খুলতেই আগ্নেয়াস্ত্র রড দিয়ে মারধর করা হয় কেশবকে বাধা দিতে গেলে কেশবের স্ত্রী ও শ্বশুরকে বেধড়ক মারধর করা হয় এমনকি তার স্ত্রীকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ কেশবের কেশব বাবুর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তিনি প্রতিবাদী লেখা পোস্ট করেন সেই কারণেই তার উপর আক্রমণ তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন দেবজ্যোতি সিংহ রায় তার দাবি কেশব কোনার তিনটি সোশ্যাল মিডিয়া প্রোফাইল একটি ফেক প্রোফাইল থেকে দলের বিভিন্ন পদাধিকারীদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেন বারবার নিষেধ করা সত্ত্বেও কেশব তা শোনায় তার বাড়িতে গিয়ে তাকে বোঝানো হয়েছিল দেবজ্যোতি এবং পূরব বুঝিয়েছিলেন তাকে মিথ্যে অভিযোগে তাদের ফাঁসানো হচ্ছে বলে দাবি দেবজ্যোতি সিং রায়ের নামে যদিও ঘটনার পর থেকে পলাতক দুই অভিযুক্ত বিজেপির বিরুদ্ধে এহেন অভিযোগে বিরোধী দলকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল তাদের দাবি এটাই বিজেপির সংস্কৃতি প্রতিবাদী লেখালেখি ওদের ওই দুর্নীতি ওদের তোষণবাজ ওদের মানে তোলাবাজি আমি এগুলো পছন্দ করি না এর আগেও ইন্দ্রনীল গোস্বামীর নেতৃত্বে এবং রোহন সাহেব নেতৃত্বে বর্ধমান জেলা যুব মোর্চার মানে অফিসের সামনে বিক্ষোভ হয়েছিল কদিন আগেও যে ওর ওই পিন্টু স্বামীর পদত্যাগের দাবিতে ও এতটাই মানে নোংরা এবং দুর্নীতিগ্রস্ত সেটা তো ইন্দ্রনীল স্বামীকে মানে ইন্দ্রনীল গোস্বামীকে ওর আমি নামটা হচ্ছে ইন্দ্রনীল গোস্বামী ও এবং রোহন সাই ও তো যুব মোর্চার একটা কমিটিতে ছিল ও তো মানে পদত্যাগ করেছে ও বরাবরই এরকম নোংরা টাইপের ছেলে এবং ওর সঙ্গে দেবজ্যোতি সিংহ রায় ওটা আরও নোংরা টাইপের ছেলে এরা বিজেপির সঙ্গে যুক্ত এরা বিজেপির পদাধিকারী যুব মোর্চার আজকে যারা বড় বড় কথা বলে যারা মহিলাদের পশ্চিমবাংলায় সুরক্ষিত নয় বলে যারা মহিলাদের
অধিকারের দাবি নিয়ে রাস্তায় নামে, যারা কিছু হলে থানা ঘেরাও করে মিছিল মিটিং করে। আজকে সেই নেতৃত্ব আজকে তাদেরই দলের কর্মীর বাড়িতে গিয়ে তাদের বইয়ের ওপর আজকে রিভলভার ঠেকিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করছে। এর থেকে আর দুঃখজনক ঘটনা থাকতে পারে না। আমরা মনে করি যারা এ ধরনের কাজ করছে তারা সমাজবিরোধী। এই সমাজবিরোধীদের অবিলম্বে পুলিশের কাছে দাবি জানাবো যে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হোক এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। যারা মহিলাদের, বাড়ির মহিলাদের, দলের মহিলাদের সুরক্ষা দিতে পারে না, তাদের বন্দুক ঠেকিয়ে তাদের শ্লীলতাহানি করে, তারা আবার বাংলার মানুষকে সুরক্ষা দেবে এ কথা তারা বলে কোন? মাওবাদীর নামে পোস্টার ছাপিয়ে বিভিন্ন এলাকায় তার সাটানোর অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া থেকে এক যুবককে গ্রেফতার করেছে গুড়গুড়িপাল থানার পুলিশ। ধৃতের নাম অভিজিৎ মাহাতো। ওই যুবকের কম্পিউটার সেন্টার থেকে ছাপানো মাওবাদীদের নামে নানা পোস্টার বাজেয়াপ্ত করেছে পুলিশ। গত দুবছর ধরে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় মাওবাদীদের নামে লেখা পোস্টার দেখা গিয়েছিল। পোস্টারগুলি মাওবাদীদের নয় বলে প্রথম থেকেই পুলিশ দাবি জানিয়ে আসছিল। কেউ বা কারা পরিকল্পিতভাবে সেগুলিকে এলাকায় ছড়িয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। সম্প্রতি গুড়গুড়িপাল থানা এলাকা থেকে মাওবাদীদের নামে পোস্টার উদ্ধার করা হয়। তদন্তে নেমে সূত্রে খুঁজে পায় পুলিশ সোমবার চন্দ্রা বাজারে এক কম্পিউটার সেন্টারে হানা দিয়ে উদ্ধার হয় মাওবাদীদের নামে ছাপানো পোস্টার। এরপরেই ওই কম্পিউটার সেন্টারের মালিক অভিজিৎ মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। পুরসভার পুরনো কর্মীদের বাদ দিয়ে নতুন অস্থায়ী কর্মী নিয়োগ বিক্ষোভ ঝালদা পুরসভায়। পুরসভার পক্ষ থেকে প্রতি ওয়ার্ডে 5 জন করে নতুন অস্থায়ী কর্মী নিয়োগের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার সকাল থেকেই আন্দোলনে সামিল হয়েছে পুরসভার অস্থায়ী কর্মীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে কাজ করা অস্থায়ী কর্মীদের বেতন ন্যূনতম, এমনকি বহু টাকা বকেয়াও রয়ে গিয়েছে তাদের। এরই মধ্যে পুরসভার পক্ষ থেকে পুরনো কর্মীদের সরিয়ে নতুন কর্মী নিয়োগ করা হয়েছে। পুরো এলাকায় মঙ্গলবার সকাল থেকে কাজে যোগ দেননি কোনো অস্থায়ী কর্মী। আমরা তাহলে 72 আন্দোলনে যাব এবং যাতে করতে বাধ্য হয় তার যে সেই ব্যবস্থা করবো আমরা। আমাদের এই এতদিন এত লোক পরিষেবা করছে, 12 বছর সব পরিষেবা দিয়ে আছে, এখন এরা নতুন নতুন লোক নিয়োগ করে নতুন নতুন মানে ই করছে, আমাদেরকে যাতে বাদ দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই যে আমাদের এই পুরনো লোকের কাগজ পাকাপোক্ত হোক, তার ব্যবস্থা করুক এই পৌর বোর্ড। নির্মল সাথী নির্মল বন্ধু, এটা সরকারি ইয়ে বড়ে, ওটা মানে যেখান থেকে আমাদের খবর এসছে আর কি, সুরা থেকে, সেই যাতে হিসাবে আমাদের একটা আলোচনা হয়েছিল যে পুরনো এবং নতুন মিক্স করে আমরা কাজ হবে আর কি। তারা কিন্তু যারাকে পরিচালিত করছে তারা ঠিক মতো সেটা যারা কাজে লাগাতে পারেনি এবং ওদের মানে কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার আছে, এটা নিয়ে চেয়ারম্যানও বলেছিল ওদেরকে বসার জন্যে, ওরা ঠিক মতো এটা অ্যাডজমেন্ট করতে পারেনি। যখন আমাদের একটা বৃহস্পতি মিটিং হয় প্রতিটা ওয়ার্ড থেকে, মোটামুটি নতুন করে 5 জন, বাকি পুরোনোদের মিক্স করে আমরা কাজটা করবো, কিন্তু পুরোনোরা ঠিক মতো নামগুলো ঠিক অ্যারেঞ্জমেন্ট ওরা করে দিতে পারেনি, তার জন্য এই সমস্যা, এটা অবশ্যই মিটে যাবে। সুন্দরবনে বাঘের দেখা। শীতের মরশুমে পরপর বাঘের দেখা মিললেও বেশ কিছুদিন বাঘ্র দর্শন কামাই পড়েছিল। এবার বাঘের দেখা পেলেন সুন্দরবনে বেড়াতে যাওয়া ব্যারাকপুরের পর্যটকেরা। মঙ্গলবার ভুটভুটি চেপে নেতাধোপানি ঘাটের দিকে যাচ্ছিল 10 জনের পর্যটকের দলটি। দোবাকির কাছে একটি বাঘকে নদী পেরিয়ে জঙ্গল থেকে আরেক জঙ্গলে যেতে দেখেন তারা। সুন্দরবন বেড়াতে এসে বাঘের দেখা পেয়ে স্বভাবতই খুশি পর্যটকেরা। বাঘের হানায় মৎস্যজীবীদের মৃত্যু সুন্দরবনে। স্থানীয় সূত্রে খবর, গত 19 জানুয়ারি বৃহস্পতিবার কুলতলির দেউলবাড়ি দেবীপুর বসুদেব বৈদ্য দুই সঙ্গীকে নিয়ে কাঁকড়া ধরতে সুন্দরবন জঙ্গলে গিয়েছিলেন। নৌকায় যাওয়ার পথে সোমবার বিকেলে সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের কাছে জঙ্গল থেকে বেরিয়ে একটি বাঘ মৎস্যজীবীদের নৌকায় হামলা চালায়। নৌকা থেকে বাসুদেবকে জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘ। রাতে বাসুদেবের দুই সঙ্গী খবর দিলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকালে বাসুদেবের প্রতিবেশী ও স্থানীয় মৎস্যজীবীরা দেহ উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় কুলতলি থানায়। নদিয়ার চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তে বলুয়াপাড়ায় সীমান্তে বিএসএফ এর কাঁটাতার দেওয়া নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের।
স্থানীয় সূত্রে খবর, মলুয়াপাড়া সীমান্তবর্তী গ্রামে বহু মানুষ জিরো পয়েন্টে 150 মিটারের পর থেকে জমি রয়েছে। নিয়ম অনুযায়ী ওই নির্দিষ্ট 150 মিটারের বাইরে কাঁটাতারের বেড়া দিতে পারে বিএসএফ, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে কোথাও 300 মিটার, কোথাও 500 মিটার, কোথাও বা একবার 1 কিলোমিটার পর্যন্ত কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে বিএসএফ। 150 মিটারে মাপ না মেনে কাঁটাতার দেওয়ায় স্থানীয়দের যাতায়াতে সমস্যা হচ্ছে। স্কুলে যাওয়া থেকে শুরু করে চাষবাস করতে যাওয়া সবেতে এই সমস্যা পড়ছেন এলাকাবাসীরা। এমনকি জল বিদ্যুৎ সংযোগ পেতেও সমস্যা হবে বলে অভিযোগ স্থানীয়দের। চাপড়া থানার পুলিশ এবং বিএসএফ এর জওয়ানরা গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন, তবে নিজেদের দাবিতে অনর এলাকাবাসীরা। 2000 সালে যখন আমাদের কাছে ল্যান্ড রিকুইজিশন একটা নোটিশ এসেছিল, সেই নোটিশে লেখা ছিল 150 ইয়ার্ডের মধ্যে তারের বেড়া দেওয়া হবে। তারপরে যখন 2003 সাল হলো, তখন আমরা দেখতে পেলাম যে আমাদের সেই তার কাটার বেড়া কোথাও 1500 মিটার, কোথাও 1200 মিটার, কোথাও 800 মিটার ছেড়ে তার কাটা দেওয়া হচ্ছিল। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, কিন্তু পুলিশ আমাদের আমাদের মহিলা বাচ্চাদের নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু সে প্রতিবাদ তারা আমাদের লাঠি দিয়ে বন্দুক দেখিয়ে সেই প্রতিবাদ আমাদের মানেনি। তারা জোরপূর্বক এই 1500 মিটার 1200 মিটারের মধ্যে তার লাগিয়ে দিয়েছিল। আমরা এখানে এসেছি একটাই কারণে যে আমরা খুবই অসুবিধার মধ্যে রয়েছি। আমরা যদি তার কাটা দেওয়া হয় তাহলে আমাদের খুবই অসুবিধা হবে। আমরা স্টুডেন্ট, আমরা ঠিক মতো স্কুলে যেতে পারি না। যদি স্কুলে যাই কোনো কোনো টাইমে হয়তো টাইমের জন্য আমরা স্কুলে পৌঁছাতে পারি না। আবার মানে 24 ঘন্টার ভিতরে যাওয়া, 12 ঘন্টা গেট খোলা থাকতো আগে, এখন 6 ঘন্টা খোলা থাকে। সেই 6 ঘন্টার মধ্যে আমরা ঠিক মতো আসতে পারি না এদিকে। হয়তো আমরা স্কুলে যাই, কিন্তু স্কুলে যাওয়ার সময় হয়তো আমাদের 10টার মধ্যে স্কুলে পৌঁছাতে হয়। হয়তো আমরা 10:20 গেট খুলে, আমাদের 10:20 ভিতরে আমরা কোনো দিন গেটে আসতে পারি না। ওর জন্য গেট খোলা থাকে কিন্তু বন্ধ করে দেয় আবার। ওর জন্য যারা লাস্টে আসে বা যারা মানে ফেসে যায় তারা ঠিকমতো স্কুলে পৌঁছাতে পারে না। ওর জন্য 30 দিনের মধ্যে হয়তো কে 15 দিন স্কুলে যায়, 16 দিন স্কুলে যায়, আবার বাকি দিন স্কুলে যেতে পারে না। আর যদি তার কাটা হয় তা গ্রামের লোক মানে বাংলাদেশের মানে যারা লুটের মানে বাংলাদেশ থেকে যারা আসে আমাদের এদিকে হয়তো অনেক কিছুই চুরি করে নিয়ে যায়, অনেক কিছু নিয়ে যায়। এবং তার কাটা যদি হয় তাহলে আমাদের খুবই প্রবলেম হবে। আমরা চাই যে আমরা স্বাধীনতা পাই এবং আমাদের মানে এই তার কাটা মানে নতুন করে হওয়ার জন্য মানে জিসিবি দিয়ে আমাদের জলের যে ট্যাঙ্কিটা সেটাও মানে বন্ধ করে দিয়েছে, ভেঙে দিয়েছে, ওর জন্য আমাদের জল আসা বন্ধ হয়ে গেছে। সবাই একটা ছোট্ট বিরতির, ফিরছে বিরতির পর। শীত মানেই পিঠে পুলি খাওয়ার ধুম। ব্যস্ত জীবনে বাড়তি পিঠে তৈরি করার খুব একটা পাওয়া যায় না ইদানিং। পিঠে খেতে অনেকেই তাই দোকান বা মেলার উপরেই ভরসা করেন, সুস্বাদু পিঠে তাও যদি পাওয়া যায় বিনামূল্যে, তবে তো কথাই নেই। সেই সুযোগই পেলেন বসিরহাটের মানুষ, সেখানে বসেছে বিনামূল্যে হরেক পিঠের পসরা। বসিরহাটের ইছামতির ধারে সবুজ ঘেরা আশ্রম, পোশাকি নাম আনন্দলোক মিশন, সেখানেই পিঠের পসরা নিয়ে বসেছেন আশ্রমের সদস্যরা। নিজেদের তৈরি হরেক স্বাদের হরেক নামের পিঠে খাওয়াচ্ছেন মেলার অতিথিদের। স্বনির্ভরতার শিক্ষা দানের পাশাপাশি সুস্থ শিক্ষা সংস্কৃতির পাঠও দেয় আনন্দলোক মিশন। সেখানকারই পড়ুয়া ও অভিভাবকরা নিজেদের উদ্যোগে পিঠের মেলা বসিয়েছেন। সুন্দরবন বা আশেপাশের অঞ্চল থেকে অনেকেই আসছেন পিঠে খেতে। পিঠে খেতে এক পয়সাও খরচ হচ্ছে না কারোরই, মনের আনন্দে পেট পুড়ে খাচ্ছেন পিঠে পুলি। বাঙালির যে ঐতিহ্য, যে পিঠে পুলি, কাস্তেওয়ালা, পাটিসাপটা, যেগুলো আজকে আর ঘরে তৈরি হচ্ছে না, দোকান থেকে কিনে নিয়ে যায়, সেই জিনিসগুলো আমরা আবার ঘরে ঘরে শেখাতে চাইছি। বাংলার এই ঐতিহ্যটাকে যাতে জনসাধারণের জনমানসে এটা ধরে রাখে, সেই প্রচেষ্টাই আমাদের মূল প্রচেষ্টা। প্রচুর লোক এসছে এখানে, সবাই সেই পিঠে একটু একটু করে চেখে খেয়ে দেখছে, কেউ কোনোটাকে খুব ভালো প্রশংসা করছে, কোনোটা একটু কম, আবার হ্যাঁ খোলা আকাশের নিচে সবাই আনন্দ সহকারে এটা উপভোগ করছে এবং আনন্দ সহকারে খাচ্ছে। কাল খাবারটা সবাই চেকে চেকে খেয়ে বেড়াচ্ছে এবং খুব আনন্দ সহকারে। মশলা পিঠে, পাটিসাপটা, রসবড়া, দুধপুলি সহ একাধিক মুখরোচক খাবার নিয়ে পসরা সাজিয়েছেন আশ্রমিকরা। পেট পুরে পিঠের স্বাদ নেওয়ার সুযোগে
খুশি খাদ্যরসিকরাও শুধুই পেট পুজো নয়, মনের মতো পরিবেশ পেয়ে অনেকেই মনের খুশিতে নাচের তালে পাও মিলিয়েছেন। মাঠের পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন না, ইছামতি নদী বয়ে চলেছে, এর ধারে এই যে সুন্দর একটা পার্ক, এই যে মনোরম পরিবেশ গড়ে উঠেছে, এটা তো আমাদের কাছে খুব ভালোই। সঙ্গে আমরা কিন্তু নতুন প্রজন্ম যারা, তারা কিন্তু পিঠে পুলি তৈরি করাটাই জানি না, বা আমরা ভুলে যাচ্ছি, আমরা হয়তো দোকান থেকে 10 টাকা দিয়েছি, 20 টাকা দিয়েছি, 25 টাকা দিয়েছি একটা পিঠে পুলি কিনে এনে খাচ্ছি, কিন্তু বাড়িতে তৈরি করে খাওয়ার যে মজা, যে আনন্দ, যে সবার মধ্যে একত্রিত হওয়ার যে আনন্দ, সেটা কিন্তু আমরা ভুলেই যাচ্ছি। তা সেখানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে দিয়ে তৈরি করে তাদের তো একদম স্বনির্ভর করাই হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একটা আনন্দ উৎসাহ দেওয়া হচ্ছে। এখানে আছে তেলের পিঠে, তারপরে হলো ভাজা পিঠে, তারপরে পাটি সাপটা, সব নলেন গুড় দিয়ে, এবং এটা বিনামূল্যে পাওয়া যাচ্ছে, এটা আমাদের কাছে একটা ভীষণ মানে আনন্দের পাওয়া। তার সাথে নাচ গান আবৃত্তি, মানে একটা কালচারাল যেটা হয়, বাচ্চারা পড়াশোনার সাথে সাথে পুঁথিগত বিদ্যার সাথে পাশাপাশি এই কালচারাল জিনিসগুলো পাচ্ছে। সুস্থ সংস্কৃতি তৈরির উদ্যোগেই শুরু হয়েছিল আনন্দলোক মিশনের পথ চলা। সারা বছরই স্বনির্ভরতার লক্ষ্যে শিক্ষা দেয় এই প্রতিষ্ঠান। ইছামতির ধারের সুন্দর পরিবেশে তাদের পিঠে মেলাও স্বাদ আর সংস্কৃতির ধারা বজায় রাখার এক অনবদ্য উদ্যোগ হয়ে রইল। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সময় আরো একটা বিরতি, ফিরছি বিরতির পর। ইছামতি ব্রিজে উদ্ধার বিপুল মূল্যের সোনার বিস্কুট। সেতুতে নাকা চেকিনের সময় 20টি সোনার বিস্কুট উদ্ধার করে বসিরহাট ট্রাফিক পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত দুদিনে 27টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। স্থানীয় সূত্র খবর, ইছামতি সেতুতে নাকা চেকিংয়ের সময় একটি বাইক আটক করে পুলিশ। আটক বাইকের আরোহীকে জিজ্ঞাসাবাদ করতেই বাইক ফেলে চম্পট দেয় সে। বাইকটি থেকে সোনার বিস্কুট উদ্ধার করে পুলিশ। অনুমান, মায়ানমার বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে ঢুকছিল ওই বিস্কুট। এর আগেও সোমবার স্বরূপনগরের তারালি সীমান্ত থেকে বাবুল মোল্লা নামে এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকেও 8টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। দাঁড়ায় সুতো আটকে গাছে ঝুলছে ঈগল। পশুপ্রেমী সংস্থার সদস্যের চেষ্টায় বিপদমুক্ত পাখিটি, ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির দিনবাজারে। স্থানীয় সূত্রে খবর, ডানায় সুতো জড়িয়ে যাওয়ায় 3 দিন ধরে এলাকার একটি গাছের মগডালে ঝুলতে থাকে ঈগলটি। বারবার ডানা ঝাপটিয়ে ওড়ার চেষ্টা করলে সক্ষম হয়নি সে। স্থানীয় বাসিন্দারা ঈগলটি মুক্ত করায় নানাভাবে চেষ্টা করে। শেষে জলপাইগুড়ির এক পশুপ্রেমী সংস্থার সদস্যরা উদ্ধার কাজে এগিয়ে আসে। সংস্থার 2 সদস্য জীবনের ঝুঁকি নিয়ে গাছের মগডালে উঠে যান, সঙ্গে নিয়ে যান বাঁশের কঞ্চি। কঞ্চি দিয়ে সুতো কাটতেই বিপদমুক্ত হয়ে আকাশে উড়ে যায় ঈগল। শীতকালে পাহাড় থেকে সমতলে নামে আপেল আর কমলা লেবু, আর ডিসেম্বরের শেষে সমতলের ইতিউতি চোখ ফেললে দেখা মেলে কুলের। পাহাড় ও সমতলের দূরত্ব ঘোচালেন কালিয়াগঞ্জের এক কৃষক। জমিতে আপেলের মতো দেখতে কমলা লেবুর গন্ধওয়ালা কুল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। বিক্রিও হচ্ছে দেদার। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস ঝাড়ু, কেমনে তা জানি না। সুকুমার রায়ের আবল তাবল নয়, নিজের বাগানে ক্রসবিড ফল ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কালিয়াগঞ্জের চাষি জিতেন বর্মন। জিতেনের মস্তিষ্ক প্রসূত ফলটি দেখতে আপেলের মতো, গন্ধে কমলা লেবুর মতো, অথচ খেতে কুলের মতো। বাজারে চাহিদার কথা মাথায় রেখেই এহানো ফলের চাষ করেছেন জিতেন। বেশ কয়েক বছরের চেষ্টার পর আপেল কমলা লেবু কুলের সঠিক ফলন পেয়েছেন তিনি। জায়গায় জায়গায় প্রত্যেকটা মানুষই চায় যে নিত্য নতুন জিনিস একটা ব্যবহার করা হোক, আর নিত্য যেরকম বৈজ্ঞানিক একটা নিত্য জিনিস আবিষ্কার করার জন্য তারা প্রস্তুত নিয়েছে। আমিও চিন্তা করলাম যে কাশ্মীরে আপেল কুল কী করে ক্রসিং করে বাজারে আনা যায়, সেটা আমি একদম অনেক দিন তো পরিকল্পনা ছিল, কিন্তু এই 3 বছরের মধ্যে সেটা আমি সাকসেসফুল হয়েছি। এটার মধ্যে লাভ যদি মনে করেন যে কারো জমি ছোটোখাটো যেখানে ঝাড় জঙ্গল পড়ে আছে, সেটার মধ্যে যদি আপনারা
অন্য কিছু ঝাড় জঙ্গল সাফ করে এই কুল চাষ যদি করেন আশা করি গমের থেকে বা অন্য অন্য কিছু থেকে অনেক লাভবান হবেন। কীরকম খরচা হয়? খরচা বিশেষ না, গাছ প্রতি নার্সারি থেকে এখন অনেক দাম কমে গেছে, গাছ থেকে নার্সারি থেকে মনে করুন 50 টাকাও পাবেন, আবার কেউ 100 টাকাও পাচ্ছেন, কেউ 150 টাকাও নিচ্ছে, যার যেরকম ক্ষমতা কোন নার্সারি কীরকম নিচ্ছে সেটা আমি জানবো না, বুঝাতে পারবো না, কিন্তু 50 টাকা 100 টাকার মধ্যেই আপনার প্রত্যেকটা গাছে। আপেল, কমলা, ক্রসবিট, কুল চাষ বাণিজ্যিকভাবে সফল হতে পারে যাদের অল্প জমি আছে বা চাষের অযোগ্য জমি আছে, তারা সেই পতিত জমিতেও নির্ভাবনায় আপেল কমলা লেবু চাষ করতে পারেন। এই চাষে আর্থিক লাভ নিশ্চিত, মাত্র 1 বছরে ফল দিয়ে শুরু করে গাছটি। আপেল কুল, নারকেল কুলের বাজারে জিতেনের আপেল কমলা লেবু কুলের বাজার বেশ ভালো। এখন চৈত্র মাসের যদি সঠিক সময় আপনি লাগান আর পরিচর্যা যদি করেন এই গাছের মধ্যে 30 হতে 40 কেজি আসবে, আপনি যদি ঠিকমতো সঠিকমতো পরিচর্যা করেন। আর যদি না করেন, খালি লাগিয়ে দিলাম আর এমনি গাছকে আপনি লাগিয়ে দিলাম আর বসিয়ে রাখলাম, তাহলে কিন্তু গাছের মধ্যে ফল আসবে না। এটারও ফলের মধ্যে পুষ্টিকর দিতে হবে। দেখেন এতগুলো ফল, পাতা কিন্তু নাই, ফল যখন আছে এটার গাছের মধ্যে পুষ্টিকর আপনাদেরকে দিতে হবে, গাছেরও কিন্তু একটা খাদ্য দিতে হবে, যোগান দিতে হবে, ফল আপনার জল দিতে হবে এবং বিষ স্প্রে আপনার যেটুকু লাগে সেটা কিন্তু আপনার সহযোগিতা করে জেনে নিয়ে আপনাকে পরিচর্যা করতে হবে, তবেই কিন্তু এই গাছটার পুষ্টিকর আপনি যদি যোগাতে পারেন আপনার ভরপূর্ণ আপনি ফলন পাবেন। বেশ কয়েক বছর ধরে প্রথাগত চাষের বাইরে গিয়ে নতুন ধরনের চাষ করছেন জিতেন বর্মন। এর আগে অ্যাডভান্সড কুল চাষ করেছিলেন জিতেন, সেই চাষেও সাফল্য পেয়েছিলেন তিনি। কাশ্মীরি আপেল কুল, নারকেল কুলের সঙ্গে এবার 13 কাঠা জমিতে আপেল কমলা ক্রসবিট কুল ফলিয়েছেন জিতেন, যদিও এখন তার সমস্ত মনোযোগ নতুন প্রজাতির কুলেরই প্রতি। জৈব রাসায়নিক সার প্রয়োগ এবং সঠিক পরিচর্যা করলে একটি গাছ থেকে 20 থেকে 25 কেজি কুল পাওয়া যাবে বলে আশ্বাস দিচ্ছেন জিতেন বর্মন। কালিয়াগঞ্জ থেকে অমিত দের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিন এখন এই পর্যন্তই, অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে রাত দিন সাত দিন।